আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দা পিডি নিউজ, আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন। নমস্কার, আমি তথাগত, আপনারা দেখছেন দা পিডি নিউজ। এই মুহূর্তে দেখে নেব সারাদিনের গুরুত্বপূর্ণ খবর একসাথে এক ঝলকে। প্রকাশ্যে মদ বিক্রি, তারই প্রতিবাদে পথে নামলেন ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষরা। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার থানার মাধবপুর এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি মদের দোকান ছিল। এদিন তার প্রতিবাদে বিজয়গঞ্জ কালেক্টর অফিসে ডেপুটেশন জমা দেন তারা। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হল রাঙামাটি স্পোর্টস উৎসব। এদিন স্পোর্টস কমপ্লেক্সের মাঠে মহিলা ও পুরুষ বিভাগের ফুটবল ফাইনাল ম্যাচ ছিল। ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতন। মাঠে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার সহ প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তিরা। সরকারের ব্যবস্থাপনায় অনুপ্রেরণায় এই খেলাটা হচ্ছে, এই অনুষ্ঠানটা রাঙামাটি স্পোর্টস উৎসব। খেলার ধারণাটা, স্পোর্টসের যে মেন্টালিটি, সেটা মাইন্ডসেটটা, এটাকে স্প্রেড করাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর এছাড়া আমাদের মানুষের সাথে যোগাযোগ বাড়ানো, কমিউনিটি পুলিশিং, এটা আমাদের এই এর মাধ্যমে আমরা অ্যাচিভ করতে চাইছি। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের বকুলতলা থানা এলাকায়। একটি ইঞ্জিন ভ্যানের সাথে সংঘর্ষ হয় বাইকের, ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহীর। গুরুতর জখম অবস্থায় আহত দুজনকে ভর্তি করা হয় স্থানীয় নিমপিট গ্রামীণ হাসপাতালে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ। হেলমেট ছাড়া একটা বাইকে তিনজনে আসছিল এবং প্রচণ্ড স্পিডে এসে কন্ট্রোল করতে না পেরে টোটোয় ধাক্কা মেরে, যে চালক তার কানে হেডফোন ছিল এবং সে ওই স্পটে মারা গিয়েছে। আর দুজন চোট হয়েছে, গুরুতর চোট, তারা তাদেরকে নিয়ে হসপিটালে গেল। পুলিশ প্রশাসন এসে দ্রুততার সঙ্গে সেগুলো ট্যাকেল করেছে। এখন নিয়ে নিয়েছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনি কি বাইক কিনবেন ভাবছেন? তাহলে আর চিন্তা নেই, এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার, থাকছে 32 ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু। তাহলে আর দেরি কেন, চলে আসুন আনাম সুজুকি ডায়মন্ড হারবারে, কিনুন বাইক, পান নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন দ্য পিডি নিউজ। 21 ফুটের সরস্বতী প্রতিমা নিয়ে উৎসবে মাতল পূর্ব বর্ধমানের শাঁখারিপুকুর ময়দানের জয়গুরু ক্লাব একাডেমি। এবছর তাদের সরস্বতী পুজোর বাজেট 1.5 লক্ষ টাকা। বিশাল সরস্বতী প্রতিমা দেখতে ইতিমধ্যেই ভিড় করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রকাশ্যে রেলের সংরক্ষিত এলাকা থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে পুরনো মালদা পুরসভার 2 ও 6 নম্বর ওয়ার্ডে। ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহানন্দা নদীর পাড়ে রয়েছে রেলের সেতু। তারা অভিযোগ করছেন রেলের সেতু সংলগ্ন এলাকা থেকে কেটে নেওয়া হচ্ছে মাটি। তবে এ বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বন্ধুর পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত হতে হলো অপর এক বন্ধুকে। ঘটনাটি ঘটে মালদার ইংরেজ বাজার থানার কোতোয়ালি পঞ্চায়েত এলাকায়। আক্রান্ত ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে অভিযুক্ত যুবকের খোঁজ চালাচ্ছে ইংরেজ বাজার থানার পুলিশ। এরকম আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটি। সাবস্ক্রাইব করার জন্য টাইপ করুন দ্য পিডি নিউজ এবং নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দ্য পিডি নিউজ। আপনি কি কম দামে ভালো ফ্রিজ এসি কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারে ডিজিটাল গ্যালারিতে, কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাধ্যের মধ্যে সাধ পূরণের সঠিক ঠিকানা। আর এখান থেকে কিনলেই পাবেন 1 বছরের জন্য ফ্রি সার্ভিস। শর্তাবলী প্রযোজ্য।